আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমরা একটি বাংলাদেশি হোস্টিং কোম্পানি বা ডোমেইন কোম্পানির সাথে পরিচয় করে দিব আপনাদের। আমরা ইতিমধ্যে আপনাদের অন্যান্য বাংলাদেশি যে বেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করে দিয়েছি। তো আজকে আমার চোখে পড়লো আরেকটি নতুন এবং কি দারুণ একটি বাংলাদেশি হোস্টিং কোম্পানি, যারা হোস্টিং বা ডোমেইন আপনি বাংলাদেশি বিভিন্ন কারেন্সি দিয়ে ট্রান্সফার করে নিতে পারেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডোমেইন কিভাবে সার্চ দিবেন। তো আপনারা যেভাবে গোডেডি বা অন্যান্য আদার্স ডোমেইন সাইটগুলো থেকে সার্চ দেন, ঠিক সেমভাবে এখানে ডোমেইন সার্চ অপশন থেকে ডোমেইন লিখে সার্চ দিবেন বা ডোমেইন আপনার যা যা পছন্দ সেটি এখানে টাইপ করবেন। আমি এখানে অ্যামেচার রনি দিয়ে সার্চ করছি, দেখছি এখানে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা এবং প্রাইসটা কত। তো ইতিমধ্যে আমরা দেখছি এখানে যে প্রাইসটা আছে সেটা 750 টাকা এক বছরের জন্য অ্যানুয়ালি চার্জ। বাট আপনারা এখানে একদমই ঘাবড়াবেন না, এখানে 750 টাকা এমনিতেই কম, তার উপরে আবার 35% কিভাবে ডিসকাউন্ট পেতে হয় তা ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তারপর আমরা চলে আসি এখানে অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেটি সম্পর্কে আলোচনা করতে। অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেটির মধ্যে অন্যতম হচ্ছে হোস্টিং সার্ভার। ওয়েব হোস্টিংয়ে আমরা আসি এবার প্রথমে। ওয়েব হোস্টিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম প্রাইসের মধ্যে আপনারা বিভিন্ন প্যাকেজ দেখতে পাচ্ছেন যেগুলো বাংলাদেশি টাকায় আপনি পারচেস করতে পারেন বিকাশ বা নগদের মাধ্যমে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট 5GB NVMI স্টোরেজ। যারা জানেন না যে NVMI স্টোরেজ কি, তারা অবশ্যই আমাদের পূর্ববর্তী আরেকটি ভিডিও আছে যেটা থাম্বনেল আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আই বাটনে আমরা সেটার লিংক দিয়ে দেব। এরপরে দেখতে পাচ্ছেন যেখানে আনলিমিটেড ব্যান্ডউইথ থাকছে, ফ্রি SSL সার্টিফিকেট থাকছে, সি প্যানেল কন্ট্রোল থাকছে, লাইট স্পিড ওয়েব সার্ভার থাকছে। পরবর্তী ওয়েবসাইটগুলোতেও মানে পরবর্তী যে প্যাকেজগুলো আছে সেগুলোতেও ওখানে হচ্ছে সেম জিনিসটাই থাকছে, বাট এখানে 3টা ওয়েবসাইট আর 10GB NVMI স্টোরেজ। তো এই সকল জিনিসগুলোতে এখানে থাকছে, এছাড়াও আরও বিভিন্ন যেই সব সার্ভিসগুলো এখানে থাকছে বা ডিটেলস যেটা, সেটা যদি আপনারা নিচে আসেন তাহলে এখানে ডিটেলসটা আপনারা দেখতে পারবেন। এখানে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম কত জিবি থাকছে কোন সার্ভিসের উপরে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনার পূর্ববর্তী ভিডিওতে যেই কোম্পানির কথা বলা হয়েছিল সেটাতে প্রাইস হয়তো আর একটু কম ছিল, ঠিক আছে, যেটার ভিডিও থাম্বনেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আই বাটনও আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওটার লিঙ্ক। সেই ভিডিওতে আমরা ইভিএন হোস্টের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো ইভিএন হোস্টটা কী এবং সেটার কার্যক্রম কতটা বা কী আসা বিষয়ে সেটা আপনারা ওই ভিডিওতে দেখে নিতে পারেন। বাট এইটার যে ওয়েবসাইটের যে স্পিডটা আছে সেটাও আপনারা বলতে পারেন যে একটা ইন্টারন্যাশনাল মানের একটা স্পিড আপনারা এখান থেকে পাবেন। এখানে যে জিনিসগুলো তারা ব্যবহার করা হয়েছে সেটাও খুব পাওয়ারফুল একটা সার্ভিস। আমি নিজে পার্সোনালি এখানে দেখেছি যে তাদের সার্ভিসগুলো বা তাদের যে সার্ভার স্পিডটা সেটা খুবই ভালো। তো আপনারাও চাইলে তাদের এখান থেকে ট্রাই করতে পারেন বিভিন্ন প্যাকেজগুলো। তো তারপরে আসছে এখানে বিডিআই সার্ভার আছে, আর একটা বিডিআইএক্স সার্ভার বা হোস্টিং, সেটার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 3টে ওয়েবসাইট বা সেম জিনিসটাই এখানে থাকছে, 10GB স্টোরেজ, আরও আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো, এবং ইনস্টলের যে পদ্ধতিটা আছে সেটা খুবই সুন্দর বা খুবই স্মুথ এখানে আপনাদের সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এখানে কীভাবে আপনারা স্টোরেজটা পাচ্ছেন। তো এবার আসুন এখানে কীভাবে সাইন আপ করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে রেজিস্টার একটা অপশন চলে এসেছে, যার মাধ্যমে আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে এখানে আপনাদের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিতে পারেন, তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে, এবং কি আপনার কারেন্সি এখান থেকে অবশ্যই বিডিটি সিলেক্ট করে দিবেন, তাহলে যে কারেন্সি দেখাবে সবগুলোই হচ্ছে টাকাতে দেখাবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন, এবং কি এখানে সিকিউরিটি কোশ্চেন আপনি এখানে দিতে পারেন যে আপনার বিভিন্ন সিকিউরিটি কোশ্চেনগুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে আই এম নট রোবট, আর এবং আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে অ্যাগ্রি করে রেজিস্টারে ক্লিক করলেই আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন, এখানে সার্ভিস আছে, ডোমেন আছে বা আদার যে সার্ভিসগুলো তাদের আছে সেগুলো এখানে সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে। তো আমি একটি ডোমেন আর একটি হোস্টিং এখান থেকে পারচেস করব। তো তারপরে আপনারা এখানে তাদের সাথে কথোপকথন করতে পারবেন টিকেটের মাধ্যমে। এখানে সাপোর্টে যাওয়ার পরে টিকেট অপশনটা সিলেক্ট করে এখানে আপনি তাদের সাথে কথোপকথন করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ডোমেন এবং কি একটি হোস্টিং প্যাকেজ এখানে নিয়েছি। তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন এখনই যে এইটার মধ্যে প্রাইস আছে 6000 টাকা এবং কি 750 টাকা, বাট এইটাকে আমি 35% ডিসকাউন্ট করে দেব, যার মাধ্যমে এইটার প্রাইস পড়ে যাবে
3000 এর মধ্যে মানে 4000 টাকার কমে এটার প্রাইস চলে আসবে 6000 টাকার প্রাইস 4000 টাকার কমে চলে আসবে এবং কি এক বছরের জন্য আমি হোস্টিং এ পারচেজ করছি হোস্টিং এর প্রাইস আমার এসে দাঁড়িয়েছে এখানে মাত্র 486 টাকা 500 টাকারও কম এখানে হোস্টিং প্রাইস আসছে 500 টাকারও কম এক বছরে আপনি হোস্টিং পাচ্ছেন যে কোনো হোস্টিং এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি কোড এখানে ইউজ করবেন NUT 35 আপনার এই কোডটা আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি এই কোডটা দেখে নিতে পারবেন এরপর দেখেন এখানে ম্যাজিকটা জাস্ট হচ্ছে এখানে ভ্যালিডিটি কোড কোডটা আমি এখানে জাস্ট প্রেস করলাম প্রেস করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 6700 টাকা 750 টাকা থেকে মাত্র 4650 টাকায় চলে এসেছে মানে প্রায় 7000 টাকা থেকে 4500 টাকায় নেমে এসেছে প্রাইসটা তো আপনারা এত কম প্রাইসে এই বাজেটের মধ্যে আপনারা এখান থেকে চাইলেই পারচেজ করতে পারেন এই ওয়েবসাইটে ঢোকার লিংকটা অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং পারচেজ করতে পারেন এই সব ওয়েবসাইট থেকে বা এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ডোমেইন এবং হোস্টিং আর যদি আপনারা ইভেন হোস্টিং থেকে পারচেজ করতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে আর এছাড়াও আপনারা এই ওয়েবসাইট থেকে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা তাদের সাথে যোগাযোগ করে প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব আজকের মতো আমি মেহেদী হাসান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নিত্য নতুন কোনো টেক নিউজ নিয়ে আপনাদের যদি কোনো রেকমেন্ডেড থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন নতুন ভিডিওটা কিসের উপরে চান আসসালামু আলাইকুম